হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রিজনিংয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় অধ্যায়ের আজ পার্ট থ্রিতে তোমাদের আমি কিছু নতুন রিজনিং করাতে চলেছি এবং যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেগুলো শুরু করার আগে আমার চ্যানেলের এক সাবস্ক্রাইবার বন্ধু যে রিকোয়েস্ট করেছে গত পার্টের যে 8, 9, 10 যে হোমওয়ার্ক আমি দিয়েছিলাম রিজনিংয়ের ওপরে, তার মধ্যে 10 নম্বর রিজনিংয়ের সমাধানটা যাতে আমি করিয়ে দিই, এবং 10 নম্বর রিজনিংটা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক ডাইরেকশন টেস্ট অধ্যায়ের পার্ট 3। 10 নম্বর রিজনিংয়ের প্রশ্নটি গত পার্টে দেওয়া ছিল, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, আমি আজকে এর সমাধানটা করিয়ে দিচ্ছি। প্রশ্নে বলা ছিল পোস্ট অফিস আছে স্কুলের পূর্ব দিকে। তাহলে এখানে আমি যেরকম বলেছি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে মূল বিন্দু কল্পনা করে নিতে হয়, তাহলে মাঝখানে এখানে মূল বিন্দু হবে স্কুল, পোস্ট অফিস আছে স্কুলের পূর্ব দিকে, অর্থাৎ এদিকে হবে পোস্ট অফিস, এটা পূর্ব দিক, এবং হাউস আছে স্কুলের দক্ষিণ দিকে, তাহলে নিচে হবে, অর্থাৎ দক্ষিণ দিকে হবে হাউস। এবং তারপরে কি বলা হয়েছে, মার্কেট আছে পোস্ট অফিসের উত্তরে, তাহলে এই যে পোস্ট অফিস এর উত্তর দিকে, অর্থাৎ এরও 4টা দিক, 1, 2, 3, 4, তার মধ্যে উত্তর দিক অর্থাৎ উপরের দিকে এখানে থাকবে মার্কেট। যদি মার্কেট থেকে পোস্ট অফিসের দূরত্ব হাউস থেকে স্কুলের দূরত্ব সমান হয়, তবে স্কুলের কোন দিকে মার্কেট আছে। তাহলে বলা হচ্ছে যে এই দুটো দূরত্ব যদি সমান হয় তাহলে মার্কেটের এখন পজিশনটা কী আছে। তাহলে বন্ধুরা এখানে এটা দেখে নাও, তাহলে স্কুল যেহেতু আমাদের মধ্যবিন্দু ছিল, তাহলে এই মধ্যবিন্দু থেকে আমরা 4টে দিক বার করে নেব। তাহলে এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা উত্তর দিক, এবং নিচের এটা দক্ষিণ দিক। তাহলে এটা যদি পূর্ব দিক হয় এবং এটা যদি উত্তর দিক হয়, তাহলে মার্কেটটা আছে ঠিক এই পজিশনে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে, স্কুলের ঠিক কোনাকুনি। তাহলে বন্ধুরা মার্কেটটা আছে স্কুলের উত্তর পূর্ব দিকে। তো সুতরাং সঠিক অপশানটি হবে অপশন সি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক ডাইরেকশন টেস্ট অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলো। তোমরা ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক 11 নম্বর রিজনিংয়ের সমাধান। এবং 11 নম্বর প্রশ্নটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। আমরা এখন এই 11 নম্বর রিজনিংয়ের সমাধানটা করব। প্রশ্নে বলা হয়েছে এ, বি, সি এবং ডি ক্যারাম খেলছে, এ এবং বি দুজন সঙ্গী। তো তাহলে প্রথমে আমরা এখানে একটা ক্যারাম এঁকে নেব, এবং ক্যারাম বোর্ডের কী বলা হয়েছে না, এ এবং বি দুজন সঙ্গী, ডি এর মুখে আছে উত্তর দিক। তাহলে আমরা জানি চৌকো এই দিকটার, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তাহলে এই দক্ষিণ দিকে আছে ডি, ডি এর মুখে আছে উত্তর দিক, অর্থাৎ ডি এদিকে মুখ করে আছে উত্তর দিকে। এবং আমরা আগে পেয়েছি এ এবং বি দুজনে আছে মুখোমুখি, তাহলে এখানে আছে এ এবং এর মুখে এখানে আছে বি, এরা দুজন সঙ্গী। তাহলে এখানে এ, বি, ডি আমরা পেয়ে গেলাম, তাহলে সাধারণভাবে এখানে হবে সি। এবং প্রশ্নে বলা হয়েছে যদি এ এর মুখ পশ্চিম দিকে থাকে এবং এ যেহেতু পূর্ব দিকে, তাহলে পূর্বর উল্টো দিক, অর্থাৎ এর মুখ থাকবে পশ্চিম দিকের দিক, বির দিকে। তাহলে এর মুখ যদি পশ্চিম দিকে থাকে তাহলে দক্ষিণ দিকে কার মুখ রয়েছে, তাহলে সি রয়েছে উত্তর দিকে, অর্থাৎ উত্তর দিকে যে থাকবে তার মুখ থাকবে এই এই দিকে দক্ষিণ দিকে, অর্থাৎ সি এর মুখ রয়েছে দক্ষিণ দিকে, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক 12 নম্বর রিজনিংয়ের সমাধানটি। এবং 12 নম্বর প্রশ্নটি তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো। তো তাহলে চলো বন্ধুরা শুরু করে দেওয়া যাক 12 নম্বর রিজনিংয়ের সমাধান। তাহলে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ, বি, সি, ডি এবং ই 5 জন একটি সারিতে দাঁড়িয়ে আছে, বি আছে ই এর ডান দিকে। তাহলে প্রথমে আমরা ই লিখব এবং তার ডান দিকে লিখব ডিকে। তাহলে প্রশ্ন অনুযায়ী প্রথমে আমরা ই লিখলাম এবং ইর ডান দিকে লিখলাম ডিকে, এবং তারপর বলা হয়েছে বি আছে ই এর বাম দিকে,
তাহলে ই এর বাম দিকে আছে বি, তাহলে এখানে আমরা লিখব বি। কিন্তু এ এর ডান দিকে, তাহলে এখানে যদি আমরা এ করি তাহলে বির পজিশন হয়ে গেল ইর বাম দিকে কিন্তু এর ডান দিকে, প্রশ্নে যা বলা হয়েছে ঠিক সেরকম। ডি আছে সি এর বাম দিকে, তাহলে ডি ছিল ইর ডান দিকে, তাহলে ডিকে এবার সির বাম দিকে করতে গেলে ডির পরে যদি সি বসাই তাহলে ডি হয়ে গেল সির বাম দিকে। তাহলে প্রশ্ন যা বলা হয়েছে সেটাই করা হলো। তাহলে এখানে প্রশ্ন হলো বাম দিকের শেষ প্রান্তে কে আছে, তাহলে এই টোটাল সিরিজটার মধ্যে এ বি সি ডি ই সবগুলোই পাওয়া গেল এবং এর মধ্যে থেকে সব থেকে বাম দিকে আছে এ, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান এ। তো বন্ধুরা, ডাইরেকশন টেস্টের এই সকল রিজনিংগুলো মোটামুটি একই রকম বুদ্ধি ব্যবহার করে এবং দিকের হিসাব রেখে রিজনিংগুলো করতে পারলে সবই কিন্তু তোমরা করতে পারবে। তো বন্ধুরা, সেজন্য এবার 13 এবং 14 নম্বরকে তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এই 13 এবং 14 নম্বরের সঠিক উত্তরটি এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এবং বন্ধুরা, ঝড়ের পর থেকে আমাদের এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি, পাশাপাশি ইন্টারনেটের প্রবলেম রয়েছে, সেজন্য বেশি বড় ভিডিও আমি করতে পারছি না এবং বেশি করে হোমওয়ার্কও আমি দিতে পারছি না, কারণ প্রবলেম হলে সেগুলোকে সলভ করাতে হবে। তো সুতরাং তোমরা আপাতত এই পরিস্থিতির মধ্যে একটু সাপোর্ট করো এবং বিষয়টাকে একটু মানিয়ে নাও। সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেলে এবং আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়ে গেলে বেশি করে আমি রিজনিংয়ে ক্লাস করানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজন। তো তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন খবরাখবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশাপাশি বেল আইকনটাকেও অবশ্যই প্রেস করে রেখো। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।